শুভ সকাল বন্ধুরা, ভগবানের কাছে সকলে শুভকামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি তোমাদের জন্য বানাতে চলেছি একটা দারুণ রেসিপি। তো চলো, আশা করি তোমাদের এই রেসিপিটা খুব সুন্দর লাগবে। আর এই রেসিপিটা কিরকম ভাবে বানানো যায়, চর্বি দিয়ে বানানো যায়, আর পোস্ত দিয়েও বানানো যায়, আর বানানো যায় দুধ দিয়েও বানানো যায়। তো চলো, আজকে আমি বানাবো তোমাদের জন্য চর্বি দিয়ে লাভের ঘন্ট। তো দেখতেই পারছো, চর্বিগুলো ভালোভাবে ধুয়ে আমি জলটা ছেঁকে নিয়েছি, আর লাউটা কেটে ভালোভাবে ধুয়ে জলটাও ঝরিয়ে থালার মধ্যে রেডি করে রেখেছি। তো চলো, তেল গরম হওয়ার পর আমি চর্বিটা গরম তেলে ছেড়ে দিলাম। ছাড়ার পর আমি নুন হলুদ দিয়ে সামান্য চর্বিটা ভেজে, এরপর দেখো আমি মশলার মধ্যে দিয়েছি জিরে, সামান্য আদা, একটু কাঁচা লঙ্কা বাটা। তো দেখো মশলাটা আমি চর্বির মধ্যে দিয়ে দিয়েছি, দেখো চর্বির মধ্যে কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এরপর আমি চর্বিটা একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ তার ফলে কি হবে, চর্বিটা ভালোভাবে সেদ্ধ হবে। আর আছে লঙ্কার গুঁড়ো, তিখালালের গুঁড়ো। তো দেখো কালারটা কি সুন্দর এসছে। আর এরকম চর্বি দেওয়া লাভের ঘন্ট খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও। তো দেখো চর্বিগুলো কি সুন্দর লাল লাল হয়ে এসছে। এরপরে দেব আমি টুকরো টুকরো লাউগুলো। তো দেখো লাউগুলো আমি একটু টুকরো টুকরো কেটে নিয়েছি, বেশি পাতলাও করিনি। তো চলো এরপরে ভালোভাবে আমি লাউয়ের মধ্যে চর্বি আর মশলাটা খুব সুন্দর ভাবে মিলিয়ে নেবো, নাড়িয়ে নাড়িয়ে এরকম। আর লাউটা ছিল খুব কচি, এখানে জানো তো এমপিতে সবজি খুব সুন্দর পাওয়া যায়, একদম টাটকা লাউ ছিল, একটাও বিচ্ছিল না। তাই জন্য ভাবলাম তোমাদের জন্য এই রেসিপিটা বানিয়ে দেখাই, আশা করি তোমাদের রেসিপিটা খুব সুন্দর লাগবে। তো দেখো আমি এরপর একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আমি ভালোভাবে লাউটা খুব সিদ্ধ করে নেবো। চলো এরপর আমি চলে এসেছি ইন্ডাকশনে, কারণ গ্যাসটা শেষ হয়ে গেল। এরপর আমি ইন্ডাকশনে লাউয়ের ঘন্টটা আমি ইন্ডাকশনে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো কি সুন্দর ঘন্টটা একদম আঠা আঠা হয়ে এসছে, পুরো লাল লাল একদম, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। দেখো লাভের ঘন্ট প্রায় আমার রেডি হয়ে এসছে। দেখো কিন্তু চর্বি গুলো কি সুন্দর লাগছে, একদম লাল লাল এবং সাদা সাদা চর্বি গুলো দারুণ লাগছিল আমার। তো চর্বি দেখে আমার মনে হলো না আজকে লাভের ঘন্টটা বানাতেই হবে, তাই আমি রেসিপিটা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো লাভের ঘন্টটা প্রায় হয়ে এসছে, এরপর আমি দেব সামান্য ঘি। আর মশলার মধ্যে আমি গরম মশলা সামান্য দিয়ে দিয়েছিলাম, তাই আর লাস্টে গরম মশলা দেওয়ার দরকার পড়বে না। চচ্চ তোমরা পারলে লাস্টেও গরম মশলা দিয়ে নামাতে পারো। দেখো ঘি দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো চলো চর্বি দেওয়া লাভের ঘন্ট আমার রেডি। আর এতে আমি আলু দিলাম না, কারণ আজকে মটনের ঝোল ছিল, মটনের সাথে আলু দিয়েছিলাম, সেই জন্য সব সবজির সাথে আলু ভালো লাগে না বলে আজকে আমি লাভের ঘন্ট। দেখো লাভের ঘন্ট আমার রেডি হয়েছে, আমি কাঁচা লঙ্কা দিয়ে লাভের ঘন্টটা সাজিয়ে নিয়েছি। তো চলো তোমরাও সাথে চলে এসো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।